বুধবার আগরতলা প্রেস ক্লাবে পিডিএস নেতা অজয় বিশ্বাসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন এমপি অজয় বিশ্বাস জানিয়েছেন, 10,323 ছাঁটাই শিক্ষকদের সমস্যার কারণ হচ্ছে নৃপেন চক্রবর্তী থেকে আরম্ভ করে মানিক সরকারের নেতৃত্বে পরিচালিত বামফ্রন্ট সরকারের শ্রমজীবী মানুষের অধিকার ও গণতন্ত্র বিরোধী নীতির প্রতিফলন, যা সিপিআইএমের কর্মসূচির 112 ধারার পরিপন্থী। এ নিয়ে পার্টির অভ্যন্তরে নৃপেন চক্রবর্তীর আমলে তীব্র মৈতানৈক্য কথাও জানিয়েছেন তিনি। সে সাথে তিনি আরও জানান, শিক্ষক কর্মচারীদের বেতন বঞ্চনার জন্য কম দায়ী নন তৎকালীন বামফ্রন্ট সরকার। এদের সমাধানের পথে যাওয়া উচিত এবং শেষে বলব, আমি আইনের মাসিক পাক্কা, তাহলে সিপিএমের রাজনীতি থেকেই সিপিএমের 112 ধারা লিখেছি, তাতে বলছে যে ভারতবর্ষ ভৌতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখানে যে গণতন্ত্র আছে, মানবিকতা আছে, মূল্যবোধ আছে, অধিকার আছে, লড়াই করে আদায় করতে হয়েছে। এইটা সিপিএম এসে এর থেকে আরো বেটার দেবে, আরো বেটার দেবে নাকি, আরো আর এর থেকে উন্নত করবে, তাহলে ফিক্স থেকে উন্নত, এই সমস্ত ব্যাপারে উন্নত, তাহলে এই সিপিএমের যে বক্তব্য এবং বলছে সিপিএমের যে ধর্মতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র বিকশিত হয়েছে, এই গণতন্ত্র কেড়ে নিও না, একে আরো উন্নত করো, অল্টারনেটিভ, তাহলে আমরা গেটে গেটেড পে স্কেল দিয়েছিলাম 3-4 গ্রাম থাকতে সমন্বয় কমিটি, সেই গেটেড পে স্কেল বাণীবাবু এসে অর্থাৎ গ্রেডেশন 10 বছর পরে পায় প্রমোশনের নিচে পর, টিচারদের ক্ষেত্রে আমি সমন্বয় কমিটির ব্যবস্থা করেছিলাম যে টিচাররা যেহেতু প্রমোশন নয়, তারা কিন্তু ওই প্রমোশন পোস্টটা পাবে 10 বছর পরে। এই নৃপেনবাবুর আমলে পি কমিশন দিয়ে লড়িবাবুকে চালু করলেন না, আমি মনে আছে, কারণ ওই ক্যারেনা বলছিল না দেওয়া যাবে না, নিপেনবাবু ক্যারানির কাছে আত্মসম করেছিলেন, জোট আমল এটা দিয়ে দিল, জোট আমল দেওয়ার পর টিচাররা গ্রেডেড পে স্কেল পেল, তারপর হচ্ছে এনজির থেকে যখন 10 বছর পরে সে পাবে সে কিন্তু হায়ারটা পাবে। মানিকবাবু কেন 2000 সালে এটা কেড়ে নিয়েছে, কারণ সেন্ট্রাল পে স্কেল দেননি, আর সেন্ট্রাল পে স্কেল যদি দিতেন এই এই যে 10,000 কেন্দ্রীয় সরকার টাকা। এদিন নৃপেন চক্রবর্তীর আমলে লিখিত পরীক্ষার পরিবর্তে যে মৌখিক পরীক্ষা চালু করেছিলেন তার নজির ভারতবর্ষ সহ গোটা বিশ্বে নেই। 30% দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য চাকুরি সংরক্ষণকে সংবিধান বিরোধী ও বলেছেন তিনি। সেই সাথে অবিলম্বে নূতন সরকারের নিকট 10,323 শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানও দাবি করেন অজয় বিশ্বাস। কেন হয়েছে যে রুল করেছিল নৃপেনবাবুর আমলে, আই অপোজিট সেন্ট্রাল পার্টি বিরোধিতা করেছে যে এটা অন্যায়, তাতে মৌখিক পরীক্ষা খালি কি লিখিত পরীক্ষা না, সারা ভারতবর্ষে পৃথিবীতে লিখিত পরীক্ষার মাধ্যমে তাকে যোগ্যতা প্রমাণ করে বেকার তুমি চাকরি নিয়ে যাও, তাহলে লিখিত পরীক্ষা না মৌখিক পরীক্ষা কেরা তোলা কোথাও নাই। এবং আর একটা করেছে যে 30% হচ্ছে কি না সেখানে দায়িত্ব, সিডুলটা সিডুলটা সিডুলটাইজ এদের কোটা আছে, সেই কোটা হচ্ছে সংবিধানগত, সেই কোটা হচ্ছে পার্লামেন্টে আইন করে, কিন্তু 30% যখন কোটা ঠিক করলো এইটা সম্পূর্ণ আপনার ভারতীয় সংবিধান বিরোধী, কী করে প্রমাণ করবো? আজকে এরা যে আটকে গেছে সেটা হচ্ছে আইনের বেড়াজালের মধ্যে তারা পড়ে গেছে। এখন এদের যদি চাকরি দেয়, মানিকবাবু দিতে পারতো না, চাকরি দিলে বেকাররা কেস করবে, আবার কেস করবে, আবার হেরে যাবে কে, তাহলে এই অসহায় মানুষগুলো আজকে এই অবস্থা। আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলো কোনো অপরাধ নাই, একটা ব্যবস্থা করতে পলিটিক্স নো নো পলিটিক্স, সমস্ত পার্টিকে বসতে হবে, বসে আজকে আলোচনা করতে হবে এখানকার যে সরকার আছে এবং বামপন্থী বিরোধী করে আইনত পরামর্শ নিতে হবে নিয়ে। এদিন সাংবাদিক সম্মেলনে ফিক্সড পে প্রথাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার জন্য দাবি রাখেন প্রাক্তন এমপি অজয় বিশ্বাস। এইগুলো ভালো করলে আমি আছি, খারাপ করতে নাই, যে কোনো গভর্নমেন্টে কমন পিপল ভালো করছে আছি, খারাপ করতে নাই, তাহলে ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে ফিক্সড পে প্রথা তুলে দেওয়া, ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে
শিক্ষকরা যে বঞ্চিত হয়েছে তাদের দেখা এবং বেকারদের স্বার্থতা দেখা, এইটাই আমার কর্তব্য। এদিকে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন এমপি অজয় বিশ্বাস বামফ্রন্ট সরকারের বিভিন্ন ভুল নীতির প্রেক্ষিতে বহুমুখী প্রশ্নবাণের মূল লক্ষ্যই ছিলেন নৃপেন চক্রবর্তী এবং মানিক সরকার। এখন দেখার বিষয় হচ্ছে ঠিক এই ইস্যুতে রাজ্যে সিপিআইএম দল কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য রাখে কিনা। ফিওরো রিপোর্টস, হাল্লাবোল।